রিজার্ভ তো কেউ চিবিয়েও খায়নি কেউ গিলেও খায়নি রিজার্ভ দেশের কাজে ব্যয় হয়েছে দেশের মানুষের জন্যই ব্যয় করা হয়েছে রিজার্ভটা কেন থাকে মানুষের দেশে যখন কোনো দুর্যোগ দুর্বিপাক দেখা দেয় বা অনভিপ্রীত ঘটনা ঘটে বা প্রয়োজন হয় তখনই তো রিজার্ভ এখন রিজার্ভ কি শুধু আমি শোকেসের মতো তুলে রাখবো সারা জীবন তা তো না আমার জনগণের কাজে যদি না লাগে এই রিজার্ভ দিয়ে আমার কি হবে জমা রেখে তা আমার কথা হলো যে তাছাড়া রিজার্ভের উপর আমরা চাপ কমানোর জন্য বৈদ্যুতিক লোডশেডিং সহ আরো সাশ্রয়ী কিছু পদক্ষেপ ইতিপূর্বে নেওয়া হয়েছিল এখন আবার কিন্তু লোডশেডিং হচ্ছে না তা আমার কথা হলো যে রিজার্ভ কিন্তু আসলে আমাদের ঠিকই আছে আমরা চলতে পারবো আমাদেরকে অবশ্যই ব্যয় নীতি গ্রহণ করতে হবে যেটা সরকার করেছে এখন আরেকটা কথা হলো রুমিন ফারহানা কিন্তু বলেছে যে নির্বাচনের কথা